স্বাভাবিক অবস্থায় মানুষ দুইটি হাঁচি দেয় দুই হাঁচির সাথে শরীর থেকে ছয় হাজার রোগ জীবাণু একবার বের হয়ে যায় এই ডাক্তার চিন্তা করলো কিরে আমার বিশ বছরের লেখাপড়া লাগছে এর ফলে অসংখ্য যন্ত্রপাতি লাগছে কিন্তু প্রায় দেড় হাজার বছর আগে মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এটা বললো কেমনি উনি তো কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়েন নাই উনি তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন নাই উনাকে কে বলছে উনাকে এই তত্ত্ব

বিজ্ঞানময় কোরআনের কসম আরেকদিন আলোচনা করবো আপনাদের সামনে বিজ্ঞান আর কোরআন নবীর প্রত্যেকটা কথা বিজ্ঞানসম্মত কেমনি ইউরোপের এক খ্রিস্টান ডাক্তার সে চিন্তা করলো মুসলমানরা হাঁচি দেয় হাসি দেওয়ার পরে কি বলে জোরে কন্ডা আলহামদুলিল্লাহ সে চিন্তা করলো মুসলমানরা হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে কেন আলহামদুলিল্লাহ তো বলে সুসংবাদ শুনলে কিন্তু তারা আলহামদুলিল্লাহ বলে কেন সে চিন্তা ভাবনা করতে 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 এক পর্যায়ে পেয়ে গেছে মানুষ যখন একটি হাঁচি দেয় হাঁচির এক হাঁচির সাথে সাথে তিন হাজার রোগ জীবাণু শরীর থেকে বের হয়ে যায় স্বাভাবিক অবস্থায় মানুষ দুইটি হাঁচি দেয় দুই হাঁচির সাথে শরীর থেকে ছয় হাজার রোগ জীবাণু একবার বের হয়ে যায় এই ডাক্তার চিন্তা করলো কিরে আমার বিশ বছরের লেখাপড়া লাগছে এরপরে অসংখ্য যন্ত্রপাতি লাগছে কিন্তু প্রায় দেড় হাজার বছর আগে মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এটা বললো কেমনি এটা বললো কিভাবে উনি তো কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়েন নাই উনি তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন নাই ওনাকে কে বলছে ওনাকে এই তথ্য কে জানিয়েছে সে চিন্তা করলো না 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 নাজালা বিহির রুহুল আমিনের মাধ্যমে আল্লাহ পাক জানিয়েছে হ্যাঁ নবীর শিক্ষক কেউ নয় নবীর শিক্ষক সরাসরি আল্লাহ তালা মাধ্যম হলো জিব্রাইল অতএব দেড় হাজার বছর আগে যেই ব্যক্তি এই ছিল না এই বিজ্ঞান সম্মত কথা যিনি দেড় হাজার বছর আগে জানিয়েছেন উনি সাধারণ কোনো মানুষ নয় উনি আল্লাহ নবী উনি আল্লাহ নবী ডাক্তার একা নয় ডাক্তারের পরিবার পরিজন সবাইকে নিয়ে কালিমা পরি মুসলমান হয়ে গেছে এই জন্য হাঁচি দিবেন হাঁচির পরে কি বলবেন জোরসে বলেন যিনি শুনেন তিনি ইয়ার হামুক আল্লাহ বলবেন কি বলবেন ইয়ার হামুক আল্লাহ হাঁচি দেওয়ার পরে আমি হাঁচি দিলাম আলহামদুলিল্লাহ আপনি শুনছেন না ইয়ার হামুক আল্লাহ আবার হাঁচি দাতা হাঁচির জবাব শুনলে ইয়াহ দি কুমুল্লাহু ওয়াইসলিহু বা আলাকুম ওয়াইসলিহু বা আলাকুম একটু শিখে যাবেন আমার কাছে এটা বা রেকর্ড হচ্ছে শিখবেন